নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ করেছি লাউ ডাঁটার চচ্চড়ি। এই ডাঁটার চচ্চড়ি গরম ভাতের সাথে অসাধারণ লাগে, আর এই ডাঁটা চচ্চড়ি পুষ্টিকরও বটে। আমি একাটি লাউ ডাঁটা নিয়েছি, বেশ কচি কচি লাউ ডাঁটা। এটা একটা ঘরোয়া রান্না, তাহলে চলুন শুরু করি আজকের এই রান্না। এই ডাঁটা চচ্চড়ি করবার জন্য সর্ষের তেল ব্যবহার করব। আমি কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম হোক। আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, যদি বেশি হয়ে যায় তরকারিটা করতে তাহলে আমি পরে কমিয়ে নেব। আমি এই চচ্চড়িটার জন্য 2 মুঠো বড়ি দিচ্ছি, এটা বিউলির ডালের বড়ি। আমি ছাঁকা তেলে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো আমি ততক্ষণ পর্যন্তই ভাজব যতক্ষণ না এটা লাল লাল হয়ে যায়। ওই তেলেই আমি 2টো বেগুনের মাঝের অংশ নিয়েছি, এই মাঝের অংশটা আমি ভেজে নিচ্ছি। বেগুনও আমি ভাজব ততক্ষণই যতক্ষণ না এটা বেশ লাল লাল হয়ে যায়। আজকের এই ডাঁটা চচ্চড়ির রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি, আর ওই তেলে আমি 1 চিমটি কালো জিরে ফোড়ন দিয়েছি। এতে আমি 2টো আলু দুম করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে ভেজে নেব। আমি তেলের পরিমাণ যতটা দিয়েছিলাম তাতে আমার মনে হচ্ছিল তেলটা বেশি হতে পারে, কিন্তু এখন দেখছি এইগুলো ভেজে নেওয়ার পর তেলটা আমার এতটা লেগেই যাবে। বড়িতে তেল অনেকটাই টেনে নেয়, আর বেগুনেও তাই। আলুগুলো আমি চাপা দিয়ে ভাজছি, তাতে আলুগুলো ভালোভাবে ভাজাও হবে, আবার একটু সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। আর চাপা খুলে মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়ো। কুমড়োটাও আমি ডুমো করে কেটে নিয়েছি, আর এটা 200 গ্রাম মতো আছে। এইভাবে এইরকম লাউ ডাঁটার চচ্চড়ি বানিয়ে খাবেন, দেখবেন এক থালা ভাত অনায়াসে আপনি খেয়ে নিতে পারছেন, ভীষণই টেস্টি। এবার আমি যে লাউ ডাঁটাগুলো কুটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউ ডাঁটাগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি, আর এর কচি কচি পাতাগুলোও আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 7 মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 7 মতো মিষ্টি। এই ডাঁটা চচ্চড়িটা ঝালের পরিমাণ কিন্তু বেশি দিলে ভালো লাগবে না, এগুলো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই ঝালের পরিমাণটা কমই দেবেন। তবে এবার অনেকে ঝাল খেতে খুব পছন্দ করেন, তাহলে তারা স্বাদ অনুযায়ী সেগুলো ব্যবহার করবেন। আমি সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে একটা চাপা দিয়ে কম আছে এবার রান্না করব। বেশ খানিকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি ভেজে রাখা বেগুন আর বড়িটার মধ্যে দিয়ে দিলাম। সব উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আবারও চাপা দিয়ে আমি কম আঁচে রান্নাটা করছি। আর চাপা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু বাঙালির একটা খুব প্রিয় খাবার। অনেক সময় মুখে রুচি থাকে না, এরকম ডাঁটাগুলো চিবিয়ে খেলে মুখে কিন্তু বেশ রুচিও আসে।
আর ডাটাগুলো চিবিয়ে খেতে খুব ভালো লাগে। আমি অল্প পরিমাণে এর মধ্যে জল দিলাম। ডাটাগুলো একটু সেদ্ধ হবে এই জন্য আমি অল্প পরিমাণে জল ব্যবহার করেছি এর মধ্যে। চাপা দিয়ে আমি ডাটাগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন কিন্তু আমি আঁচটা বাড়িয়েই দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাটাটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। ডাটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একেবারে রেডি হয়ে গেল লাউ ডাটার চচ্চড়ি। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।